ভাই ভাই ফ্রেন্ডস, গুড কেমন মর্নিং, ওয়েলকাম টু ইউ নিউ ব্লগ। আছো? এই দেখো, অনেক উজান এখন সকালের ব্রেকফাস্ট করছে। বাহ সকালে বাহ, উঠে কি কচুরি সুন্দর খাওয়া দেখি, হয়েছে, বাহ তারপরে কি এখন ওরাই সুন্দর ব্রেকফাস্ট মিষ্টি। করছে ছাতু। আর সমানে দুষ্টুমি করে আছে, শুধু কোলে উঠবে উজান। ওই দেখো, এই দেখো, এই দেখো, কোলে না, এবার টেবিলের উপর উঠে ওইটা নেবে, মারবে না ভাই, ভাইকে মারবে না, ভাই লাগে এক্ষুনি না, ছুঁড়ে মারলো। না ভাই লাগে মাথায়, ভালো না তো উজান ভাইকে এখন আদর করে অনেককে দাও, খুব মারে। ভাইকে একটা আদর করে দাও। ছোট ছোট ভাই উজানের ছোট, এই দাঁড়া দাঁড়া ভাই দাঁড়াও, ছোট ছোট ভাই উজানের ছোট ছোট ভাইকে আদর করে দাও, আদর করে দাও ভাইকে, আদর করো ছোট ছোট ভাই, ভাই ভাবছে যদি মারে আমি পালিয়ে যাই। উজানের জানি খুদ কি খুঁজছো তুই ওটা কি ভাই, করেছিস, উজানের খুদ কি ওটা খুঁজছি কি ভাই, করেছিস, ছাতু খাচ্ছে যাও, উজানের জুচকি জুচকি ভাই, খেয়ে অনেক নাও। ভাই অনেক। ছাতু খাওয়া হয়ে গেছে, মুখ ধোয়া কমপ্লিট, মা ডাইপার দুটো খুলে দিয়েছে। এইখানে মা উঠেছে, দুজন মিলে মারছে ওর মাকে ধরে। দেখাচ্ছে দেখো, করছে দেখো, বসে বসে আবার মাকে মারবে। খেলা করো, দেখবি মারতে নেই, মারতে নেই, মাকে সকালে। এই দেখ, এই এই তুই তো শিখলি না, তুই এগুলো কথা দিয়ে শিখেছিস? হ্যাঁ ভাও ভাও, তোমরা তো দেখলেই প্যাকেট গুলো সব রেডি হয়ে গেছে, আমি তো শুয়েছিলাম, তো ক্লিপ গুলো এখন আমি ভয়েস দিচ্ছি, ঘুমাচ্ছিলাম আমি একটুখানি। এদিকে ওরা সমস্ত প্যাকেট ট্যাকেট করে নিয়েছে সবাই মিলে, তো মিষ্টি কচুরি আর হচ্ছে তরকারি। আর এখানে দেখো উজান বসে বসে প্যাকেট করছে, প্যাকেট খুলছে, এরকম করছে, ও করছে এসবের মধ্যে। আর এখানে দেখো, এই যে দেখিয়ে দিলাম, এই প্যাকেটগুলোর মধ্যে না কাজু কিশমিশ এগুলো আলাদা আলাদা করে মানে তরকারির উপরে দিয়ে দেওয়া হচ্ছে। আর এই সমস্ত কিছু রেডি হয়ে গেছে, এবারে সব দিয়ে আসা হবে। তো উজান তো এখানে পাহারা দিচ্ছে, মানে ও দেখছে জিনিসটা কি হচ্ছে আর কি, ও প্রথম থেকেই দেখছে। তো ওদেরকেও এবার খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দেবো। অনেক আরো যেন ঘুমিয়ে গেছে, আর সারা রাত ধরে কাজ বাজ হয়েছে তোমরা তো জানোই। এখন এই যে কড়াইশুঁটির কচুরি, এই যে আলুর দম, আর এখানে কালাকাঁদ আছে, মিষ্টি আছে, তো এটা এখন খাওয়া দাওয়া হবে, আমি আর বন্ধুজন মিলে খাবো। অনেক আরো জনকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, ওরা এখন ঘুমাচ্ছে, ওরা ঘুম থেকে উঠলে আবার দেখাবো ওরা কি করছে। আর আমি এখান থেকে অল্প একটু খাবো, আর ভাত খাবো, বেগুন ভাজা আর মাছ ভাজা হয়েছে, তো ভাত খাবো। স্নান টান হয়ে গেছে আমার, চিনিস হ্যাঁ কি না, তাহলে হবুড়ো কি আসবে আমার দিকে তাকা, আয় এরম কর। দুই ভাই ঘুম থেকে উঠে পড়েছে, ঘুম থেকে উঠে এখন কচুরি খাওয়া হচ্ছে, কচুরি। মা মেখে রেখেছিল, সব গরম গরম করে রেখেছে এই বিকেল বেলা। দই 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 দই, মজা পড়েছে দেখো অনেক উজান, মজা পড়েছে, টুপি বয়েছে, এই দিকে তাকাও আমার দিকে, এই দেখ এদিকে তাকা, ব্যাগে তোর সরে আয় এদিকে, এদিকে তাকা, এই যে এই যে, এই দেখ এই দেখ, খেলা করছে, বল মা, বাবা, পেপে পেপে, অনেক অন করছে দেখো, বলবে না তার মানে ওই জান বলবে, বল পেপে, হ্যাঁ কেক, তোর নাম কি, তোর নাম কি, তোর নাম কি, জোরে বল তোর নাম কি, এ তোর নাম কি বল, জান জান, দাদা ওঠেনি রে, সিগন্যাল পেয়েছে ভাবছে, দাদা ঘুমাচ্ছে, এ আনি তোর নাম কি বল, আনি
ও নিজের খেয়ালে থাকে। ওই তো তোর নিচে পড়ে আছে, ওর পায়ের ধারে ফেলেছিস, এই তোরা ছিঁড়ে ছিঁড়ে একা গোটা কচুরি নিয়েছে, গোটা চোখ কচুরি নিয়ে একা একা খাচ্ছে। এও যান, এও যান, বলে দে একটু পেঁপে, বল পেঁপে, আরেকবার বল পেঁপে, পেঁপে বলো, তুমি বলো পেঁপে, ও বলবে না বাবা মুগুরি নিচে। তোমার রাগি বাচ্চা, আমার রাগি বাচ্চা, ওই তো আমার ছোঁয়া বাচ্চা। জান জান, তোর নাম কি, তোর নাম কি জান জান, খা খা খায় খেয়ে নে খেয়ে নে খেয়ে নে। কেমন করে পড়ে গেছিল ধাই, মা কেমন করে মারে, ধাই ধাই মা ধাই ধাই করে মারে। এও জান কেমন করে পড়ে গেছিলি, আয় এদিকে এরম কর, এরম কর, দাঁত বার কর আরো জোরে, আরো জোরে, অনেক কর, কি বকছিস তুই, কর খেজ খেজ, আমার খেজ উঁচু হয়ে যাচ্ছে, আমার পাগলা, আমার একটাই পড়ে যাবি, বস ওই 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 এই বস, অনে বস, এমনি বস, ফোনের কভারটা নিয়েছিস কেন, দাও অনি, তুমি খাচ্ছ, তুমি কচুরি খাইছো, ভালো বাবা ভাও, বসো, আচ্ছা বসো, তোমাকে নেবে না, তুমি বসো, ও নিয়েছে ওর কাছে, বসো এখানে বসো, হ্যাঁ ওর কাছে আছে, তুমি বসো, বস এখানে নিচে বস পাগলারা, হ্যাঁ বা 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 বা, বসো বসো বসো, বা 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 বা, দুই ভাই অনেক কচুরি খাচ্ছে বাবা, ঝাল ঝাল কচুরি জানো, এদে উজেন খেঁচ খেঁচ, এদের দিকে থাকা, আচ্ছা ঠিক আছে খাও, ভালো শশ, ভালো শশ খাচ্ছ তোমরা, দিদা ফোন করেছে, মা কথা বলছে দিদার সাথে, আর অনেক বুঝে না, শশ খাচ্ছে, আঙুল দিয়ে দিয়ে খাও। সন্ধ্যেবেলা এখন আমি তাড়াতাড়ি করে রান্না বান্না করব বলে সব কিছু কেটে গুছিয়ে নিয়েছি। আজকে ভেবেছিলাম একটুখানি চিকেন আনবো, তার আনার হয়নি, আজকে হচ্ছে আমার মায়ের জন্মদিন, তো ভেবেছিলাম একটু চিকেন আনবো, কিন্তু কী বলতো কালকে ওই সারাদিন সারা রাত জেগে, মানে সারাদিন এমনিই জেগেছিলাম, তারপরে সারা রাত ধরে সবাই মিলে কাজ বাজ করা হয়েছে, মার তো এক ফোঁটাও ঘুম নেই, সবাই সন্ধ্যেবেলা তাও শুয়েছিলাম, আমি তো ইয়েতে শুয়েছিলাম মানে ভোরবেলা, আর দুপুরবেলা বা বিকেলবেলা সন্ধ্যাবেলাও আমি শুইনি, তো ভাবলাম কি মাও বসেছিল অনিকারুজানকে নিয়ে, অনিকারুজান দুষ্টুমি করছিল যে আমার মায়ের কাছে যাবে, তো মা নিয়ে ওদেরকে বসেছিল, তাই ভাবলাম তাহলে একটুখানি রান্নাটা করে নিই, যা আছে বাড়িতে, কাতলা মাছ ছিল তো কাতলা মাছটা এখন আর করছি না, কারণ কি বলতো এই মাছগুলো না একটু নষ্ট হয়ে যাবে, ওই জন্য আমাদের মাছ তো এমনি ফ্রিজে রাখা খুব একটা উচিত নয়, তো যাই হোক ওটা ফ্রিজে ছিল বলে ওই জন্য রান্না হয়নি বলে আমি একটুখানি জিরে ফোড়ন দিয়ে, এদিকে দেখো মাছগুলো ভেজে নিয়েছি একদম কড়কড়ে করে, দিয়ে পেঁয়াজটা দিয়ে দিলাম, তারপরে লবণ দিয়ে দিয়েছি, দিয়ে টমেটো দিয়ে দিয়েছি, এবারে এটাকে ভেবেছিলাম আমাদের আমাদের মাছটা সর্ষে বাটা দিয়ে ধনে পাতা দিয়ে টমেটো দিয়ে খেতে খুব ভালো লাগে, কিন্তু ধনে পাতাটা শেষ হয়ে গেছে ওই জন্য আর সেই তরকারিটা করলাম না, এবারে আদা রসুন বাটা দিয়ে দিয়েছি, দিয়ে পেঁয়াজ আর টমেটো গলে এসছে, এবারে লঙ্কার গুঁড়ো, এবার জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, একটু মিট মশলা দিয়ে দেবো, দিয়ে মাছটা একটুখানি কষা কষা করবো, একদম সামান্য ঝোল রাখবো, এই যে ভালো করে আমি দেখো এখানে মশলাটাকে কষিয়ে নিচ্ছি, আর তেলটা একদম অল্পই দিয়েছি, দেখতেই পাচ্ছ তেল একদম অল্পই দিয়েছি, মাছটা ভেজে নিয়েছি একদম কড়কড়ে করে বললামই তোমাদেরকে, তো তো চিকেন তো আর আনা হলো না আমার, ওই জন্য ভাবলাম মার জন্য একটুখানি পায়েস তো করি, তো এই যে দেখো মাছগুলো দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে আমি শুকনো শুকনো করে নিয়েছি, দিয়ে একটু গরম মশলাও দিয়েছিলাম, সেটা আমি শেয়ার করতে পারিনি আর, তো পরিমাণ মতো জল দিয়ে এবার একটুখানি ঢেকে দিয়েছিলাম, তারপরে দেখো মায়ের জন্য পায়েস করবো বলে গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি, দিয়ে ভালো করে এবার ঘি দিয়ে মাখিয়ে রেখে দেবো চালটা কিছুক্ষণ, তো ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিয়েছি ঘি দিয়ে, এটা আমি রেখে দিলাম, আর এদিকে জল গরম হয়ে গেছে, আর দুধটা গুলিয়ে নেবো আমুল দুধ দিয়ে করছি, তো কি বলতো পায়েস করার জন্য দুধ হচ্ছে বেশি দেওয়ার প্রয়োজন পড়ে না, মানে দুধটাকে ভালো করে ফোটাতে হয়, এই যে আমি একদম অল্প করে করবো বলে আজকে দিয়েছি, দেখো এক গামলা জলটা না কমে এর তিন ভাগের এক ভাগ হয়ে যাবে আর কি, আর এদিকে বিট ভাজাটাও বসিয়ে দিয়েছিলাম, তাড়াতাড়ি করে করে নিচ্ছিলাম কারণ আমি আবার যাবো দোকানে একটুখানি কেক আনতে যাবো,
এদিকে তেজপাতা আর এলাচ দিয়ে দিলাম, এলাচগুলো ফাটিয়ে দিয়ে দিয়েছি। আর এই দেখো ইয়ে হ্যাঁ মামাওয়ালা পেয়ার নামক স্বাদ অনুসার, নামকটা তোমাদের মানে লবণটা তোমাদের একদম এক চিমটিও নয়, যে মানে অল্প কয়েকটা দানা আমি তো দিই টেস্টের জন্য। তো এটা হচ্ছে নিয়ম পায়েসে দেওয়ার, যে এক চার পাঁচ দানাও দিতে পারো তোমরা এরকম, তাই বলে এক চিমটি নয়। যাই হোক, দিয়ে এবার এটাকে আমি ভালো করে ফোটাবো, দিয়ে গ্যাসটা বন্ধ করে, এদিকে আমার বিট ভাজাও হয়ে গেছিলো, তো গ্যাসটা বন্ধ করে আমি একটুখানি দোকানে চলে এসেছিলাম, নাহলে দোকান তো আমার বন্ধ হয়ে যেত, আটটা বেজে গেছিলো ওই জন্য। আর বাজারে তো যাইনি, আমাদের এই কাছের হসপিটাল মোড় থেকেই নিয়ে নিচ্ছি, এরকম টুপি নিয়ে নিয়েছি। তো বাড়ি চলে এসে তাড়াতাড়ি করে এবার পায়েসটা আবার বসিয়ে দিয়েছি, দিয়ে দেখো চালগুলো তো সেদ্ধ হয়ে গেছে। আর এদিকে চিনিটা আমি ক্যারামেল তৈরি করে নিচ্ছি চিনিটার, আর এমনি চিনি দিয়ে সাদা সাদা পায়েস খেতে আমার বাবা আর বোন খুব ভালোবাসে, আমিও ভালোবাসি, আমি দুটোই ভালোবাসি। আর আমার মা না একটু লাল লাল পায়েস খেতে ভালোবাসে, গুড় তো নেই, তো ওই জন্য চিনিটাকে ক্যারামেল করে আমি দিয়ে দিলাম, পরিমাণ মতো চিনি নিয়ে নিয়েছিলাম, নিয়ে নিয়ে ভালো করে এবার দিয়ে দিলাম। দেখো পায়েসের কালারটা এত সুন্দর হবে, পুরো পুরো একদম সুন্দর লাল। তো দিয়ে দিয়েছি, চালটা একদম সেদ্ধ হয়ে গেলে তারপর কাজু কিশমিশ ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, দিয়ে এবার এটাকে ভালো করে আরেকটু ফুটিয়ে নেব। আর এদিকে করছিলাম দুধ চা, এই যে পায়েসটা আমার প্রায় রেডি হয়ে গেছে, আর একটুখানি বাকি। তো পায়েসের মধ্যে তো কাজু কিশমিশও দিয়ে দিয়েছি, সব কিছু দিয়ে দিয়েছি, দুধটা ফুটে দেখতে পাচ্ছ একদম লাল হয়ে গেছে। আর এদিকে এই যে মাছের ঝালটা আমার দেখিয়ে দিলাম, আর বিট ভাজা। আজকে হচ্ছে অনিকুজানের দিদার জন্মদিন, মানে আমার মায়ের জন্মদিন। বোন এদিকে ডেকোরেশন করেছে দেখো বেলুন দিয়ে, কি সুন্দর ফুল ফুল সাজিয়েছে। এই কটা বেলুন দিয়েছে, আর কটা বেলুন যা ছিল সব ফাটিয়ে দিয়েছে অনিকুজান। অনিকুজানের জন্য নিয়ে এসছি এই দুটো একই রকম টুপি, ইয়েগুলো আলাদা একটু। আর মার জন্য নিয়ে এসছি নীল কালারের টুপিটা, তো যাই মার হবে না খুব একটা, তবু অনিকুজানের সাথে পড়াবো বলে। আর এখানে এই দেখো মায়ের জন্য এই কেকটা নিয়ে এসছি, এই যে মালিকে নিয়ে এসছি, এখানে একটা স্পার্কেল নিয়ে এসছি, আর আমার বোনে দেখি কফি খাচ্ছে, কফি খোর শীতকালে। তো যাই হোক, আমার ওদিকে পায়েস করা হয়ে গেছে, আমরা আরেকটু পরে সেলিব্রেশন করব। এই যে আমাদের কেক রেডি, আর এই যে পায়েস রেডি, স্পার্কেলটাও ঠিক করা হচ্ছে। দেখো অনিক টুপিটা ছিঁড়ে দিয়েছে, এমন পাকা, এমন পাকা। এই দেখো উজান কি সুন্দর দিদুর সাথে বসে আছে টুপি পরে। নাও হ্যাপি বার্থডে করো, হ্যাপি বার্থডে করো, হ্যাপি বার্থডে করো, ধরো মা ধরো, ধরো ধরো সবাই মিলে ধরো, আমি এটা মাথায় থাক, ধরো ধরো, হ্যাপি বার্থডে, ছুরি ধরো, ছুরি ধরো, ছুরি ধরো, ছুরি ছুরি ছুরি, স্পার্কেলটা জ্বালা, স্পার্কেলটা জ্বালা, স্পার্কেল জ্বালা, স্পার্কেল জ্বালা, আগে ওটা জ্বালিয়ে নি, জ্বালা জ্বালা, বাবাও হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে অনিকুজানের দিদু, হ্যাপি বার্থডে টু ইউ, মে গড ব্লেস ইউ, মে গড, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে দিদু, নাও 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 নাও, হাম করো, ওই অনি কি করবে দেখো, হাম করো আগে, ওই দেখ অনি কি করবে দেখো, হাম উজান খেয়েছে, দিদু খায়, দিদু খায়, দিদু খায়, আচ্ছা তুমিও খাবে না পাপা, না বাহ অনি খাবে নাকি একটু, এ না বাহ ভালো লাগছে, অনি পায়েস খাবে, কেক খাবে, নাকে মুখে মেখেছে, কথা শোনে না কথা, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে,
ঠিক আছে, তুমি অনেকক্ষণ পড়েছো, তুমি আমার ভালো ছেলে, তুমি আমার ভালো ছেলে। হয়ে গেছে, হ্যাপি বার্থডে হয়ে গেছে। অনেক খুব দুষ্টু করছে, নাকে মুখে কেক মেখেছে দেখ। আমাদের কেক খাওয়া কমপ্লিট, পায়েস খাওয়া কমপ্লিট, অনিকা রুজান দেখো কেক মেখে নাকে মুখে কেক লেগে আছে। ওদেরকে এখন দুধ ভাত খাওয়াচ্ছিলাম, ওরা আমার ফোনে একটুখানি শর্টস ভিডিও দেখছিল, ওদের নিজেদের রিলস দেখে, এইসব দেখে দেখে আর বসে বসে খায়। তো ওরা একটু দুষ্টুমি করছিল, আমি বললাম তাহলে একটুখানি ফোন দেখিয়ে খাইয়ে দিই। তো ওদেরকে খাইয়ে দিচ্ছি, কী বলো তুই টুকটাক এটা ওটা খেলে না, অনেক সময় বাচ্চারা খাওয়ার জন্য জেদ করে, মানে করে না খাওয়ার জন্য জেদ করে, ওই জন্য আমি কী করি একটুখানি তখন ভুলিয়ে ভালিয়ে খাইয়ে দিই। তো ওদেরকে দুধ ভাতটা আমি বসে বসে খাইয়ে দিচ্ছি। আর আজকে বেশি কিছু আর তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, যেটুকুই পেরেছি শেয়ার করেছি। যদি ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর অনিকা রুজান তো দিদার জন্মদিনে খুবই মজা করেছে, ওরা তো মানে আমি যখন থেকে ওই টুপি কেক নিয়ে এসেছি তখন থেকেই কেক বলতে পারে, কেক কেক এরম করে, টেক টেক এরম করে, যাই হোক তখন থেকে ওই দেখো হাত তালি দিচ্ছে আর ফোন দেখছে। তো এবারে আমরা খাওয়া দাওয়া করবো, রান্না তো করেই নিয়েছিলাম। আর এই যে সমর কাকু এসেছিলো, আর বাবা আর সমর কাকু ও ঘরে ছিল বলে, ওরা একটু ফোনে কথা বলছিল বলে, একটা আলোচনা করছিল বলে, ওই জন্য ওরা আর আসেনি। আমরা নিজে মানে মাকে নিয়ে আমরা সবাই মিলে কেটে নিয়েছি, আর ওদেরকে তারপরে কাকুকে আমার বাবাকে সবাইকে পায়েস কেক দিয়ে দেওয়া হয়েছে। এবারে কাকু খেয়ে দেয় এবার চলে যাবে, পায়েস কেক খেয়েছে, এবার চাটা করে দিয়েছি, খেয়েছে, খেয়ে এবার বাড়ি চলে যাবে। আর বেশি কিছু করিনি তো দেখতেই পেলে তোমরা, একটুখানি কেক নিয়ে এসেছিলাম। আর অনিকা রুজান খুব 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 আনন্দ করে, হ্যাপি বার্থডে বললেই ওরা হাত তালি দেয়। এখানে দেখো একটা মানে সেই বেলুন বেলুন টাইপের ড্রেস দেখাচ্ছিল, সেইগুলো দেখছিল আর বসে বসে খাচ্ছিল। তো দেখো আজকে আমাদের ডিনারে হচ্ছে এই যে বেগুন ভাজা, বিট ভাজা, মাছ ভাজা, তারপরে সব কিছু দেখিয়ে দিয়েছি। চলো টাটা, বাই বাই।